ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে। আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের মতন নয়, কারণ আজ হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও করছি। তো ভিডিওটা হবে সত্যি একটু আলাদা। প্রথমেই আমার বাড়ির গেটটাকে দেখতে পারলেন যে কীভাবে সাজানো হলো, যদিও এবার আমি প্রথম থেকে ছিলাম না। আর প্রত্যেক বছর অনেকটা আগে থেকে এইসব ডেকোরেশন করা, পুরো ডেকোরেশনের ক্রেডিটটাই কিন্তু এবার আমার বাপি আর বোনের। চলুন তাহলে ওপরে যাই, দেখি কিভাবে কি সাজানো হয়েছে, কারণ আমারই ভালো করে এবার দেখা হয়ে ওঠেনি। প্রতি বছর মায়ের ওপরে ডাবল প্রেশার থাকে, এক হচ্ছে পুজো, তার উপর আবার ঠাকুরের ভোগ খাওয়ানোর রান্না। প্রতি বছরের মতো এবার আর মা করে ওঠেনি, এবার বাইরে থেকেই অর্ডার করা হয়েছিল। আর রান্নাগুলো সব দায়িত্ব নিয়েছিল আমারই ক্যাটারিংয়ের কাকু, মানে আমার ফ্যামিলির মেম্বার। আর এদিকে করা হয়েছিল সিরাপ কোয়াশ টাইপসের, যাতে সেগুলো সবাই প্রথমে ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে পায়। ঢুকে দেখতে পাচ্ছি ঠাকুরের গোছানো গাছানো পুরোটাই কমপ্লিট। এবার কিন্তু তিনটে গোপাল আর ওপরে আর একটি গোপাল, আর রাধাকৃষ্ণকে আগেরবারের মতো নয়, এবার একটু আলাদা রকম করা হয়েছে। দেখতেই পাচ্ছ এবার গেট আপটা সত্যি অন্যরকম, পুরো মনে হচ্ছে যেন একটা বাগান। ঘাটালের বাড়ি থেকে এবার ওর সাথে একসাথে আসা হয়ে ওঠেনি, তাইও সকালবেলায় চলে এসেছিল ফুলগুলোকে নিয়ে। আর আমার পিসি বেলুনগুলো ফুলিয়ে রাখছিল যাতে বাচ্চারা এলে বাচ্চাদের একটু করে দিতে পারে। আর এই নারায়ণ শিলা কিন্তু প্রথমবার আমাদের এই মন্দিরেই পুজো হয়, তারপরে আমাদের মন্দিরে গোপালকে বসানো হয়। আর কাকু চলে এসছে পুজোর জন্য, এবার পুজোটা একটু আগেই শুরু হচ্ছে, প্রত্যেক বছর 12টা থেকে শুরু হয়, এবার একটু কারণবশত 8টা থেকে স্টার্ট করা হয়েছে। প্রথমে হবে নারায়ণ পুজো, তারপর হবে গোপালের পুজো। যখন আমরা চারধামে বেড়াতে যাই তখন এই লণ্ঠনটা খুব পছন্দ হয়, আর পুজোর জন্য ওকে নিয়ে চলে এসছে। পুজো শুরু হয়ে গেছে, আরতিটা একটু দেখে নিই, তারপর আবার আপনাদের সাথে বকবক করব। এবছর ছিল বাড়ির পুজোর 7 বছর। আর কথা না বলে মন্দির একটু অঞ্জলিটা দিই। আর হ্যাঁ, এখানে গোপালের চোখ ঢাকা হয়েছে কেন? ঠিক এই চোখটা খোলা হবে যখন রাত 12টা বাজবে, গোপালের জন্মের পরে। ওদিকে এখন যেতে হবে গাড়িটাকে পুজো দিতে, কারণ আগের বছর ঠিক এই জন্মাষ্টমীর দিনেই এই গাড়িটা এ বাড়িতে কিনে আনা হয়েছিল, আর তাই এবারেও কাকুকে দিয়ে আর একবার পুজো করিয়ে নিলাম। প্রত্যেকবার যে যে আসে না, এবারও দেখছি তারা এসছে, মানে বৌদিরা। দুই বৌদি আসে, কিন্তু এই বৌদি কোনো বাড়ি আসে না। যাক, ভালোই লাগলো। এদিকে পিসিরা সবাই চলে যাচ্ছে, কারণ সবার খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে, আর আমরা পুজো নিয়েই ব্যস্ত ছিলাম। এখানে আছি আমি, মা আর বোন, এই কাজের ফাঁকে একটুখানি জাস্ট সেলফি আর মজা করা। আমাদের বাড়িতে গোপালকে অন্নভোগ দেওয়া হয় পুজোর ঠিক পরের দিন, মানে নন্দ উৎসবের দিন। তাছাড়া তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, অনেক মিষ্টির প্যাকেট বাইরে থেকে সবাই নিয়ে আসে, এইসব দিয়ে দেওয়া হয়। আর এদিকে রাত এখন 12টা বেজে গেছে, গোপালের চোখ খুলে দেওয়া হয়েছে। সামান্য একটুখানি টাইমের জন্য ঘর অন্ধকার করে শুধু প্রদীপ জ্বালিয়ে সেটা করা হয়, আর তারপরে তাকে আবার নতুন করে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে। দুধ, ঘি, মধু, দই, গঙ্গাজল সব দিয়ে স্নানটা করানো হবে। চলো, আমার গোপাল স্নান করে ফেলেছে, এখন লাস্ট দুধ দিয়ে তাকে স্নান করানো হচ্ছে, তারপর আবার তাদেরকে রেডি করে বসিয়ে
আরতি করা হবে, মানে আর একবার পুজো দেওয়া হবে। পুজোটা প্রায় হয়েই গেছে, এরপর আমরা প্রসাদ খেয়ে নিজেদের উপোস ভাঙব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য টাটা।